হ্যাঁ, পরীক্ষা শুরু হতে আর 1 সপ্তাহ বাকি, আর এখনই পড়া শুরু হয়েছে। এই অ্যাকচুয়ালি পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ মনে হলো বাকিদের কিরম অবস্থা, সেইটা একবার সবাইকে ফোন করে জিজ্ঞাসা করিনি। যাই হোক, মোটামুটি আন্দাজ করতেই পারছি কার কিরকম উত্তর পাবো, সেটা বুঝতেই পারছি মোটামুটি, তাই সবাইকে একবার করে ফোন করে দেখছিলাম। আর তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট ছিল, তোমরা এই ভিডিওটাকে এখনই লাইক করে দাও, আর চেনা পরিচিতদের কাছে শেয়ার করে দিও, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, এবং নিজেরাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, করে বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে অন করে দিও, এবং ভিডিওটাকে প্লিজ পুরোটা দেখো। হ্যাঁ বল। হ্যাঁ, এই খানিকক্ষণ আগে পড়াশোনা করছিলাম। তুই কি পড়ছিস নাকি এখন? আচ্ছা শোন না, হ্যাঁ হ্যাঁ বলছি, একটা কথা বলছি শোন না। আরে জানিস তো, আমি সেদিন ওই বন্ধু বান্ধবদের সাথে বুঝলি তো বিরিয়ানি খেতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলছি, তুই যেন পড়ার ব্যাপার কি একটা, হ্যালো হ্যালো, ঘুমিয়ে পড়লি নাকি নাকি পড়তে চলে, হ্যালো পড়ার ব্যাপার কি একটা বলছি, হ্যালো রেখে দিল মনে হয় নাকি। তুই এত ঘাবড়াচ্ছিস কেন? বেশি চিন্তা করিস না, শোন 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 আমি যা বলছি শোন। তুই একটা কাজ কর, তুই চ্যাপ্টার 17টা, হ্যাঁ চ্যাপ্টার 17টা একটু ভালো করে পড়ে নে, আর পেজ 75 থেকে ওই তোর 87, 80, প্রায় তুই ওই 90 অবধি একটু পড়ে নে ভালো করে। ওখানে যা আছে একদম কিচ্ছু বাদ দিবি না, পুরোটা ভালো করে পড়বি। তুই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিখেছিল যেগুলো পরীক্ষায় আসতে পারে বলে। হ্যাঁ হ্যাঁ আমি তোকে এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, বেশি চিন্তা করিস না তুই। কে ফোন করছে দূর? আবার আবার কে ফোন? হ্যাঁ বল। আরে কি বলছি, আরে না না আমি পড়ছিলাম না, আমি এই তো খানিকক্ষণ আগে টিভিতে একটা ম্যাচ দেখছিলাম, আর ঘুম পাচ্ছে ওই তো, ওই খেতে ডাকছে, খেতে যাব, খাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়বো। না না বেশি পড়ছি না, আমিও ঘুমিয়ে পড়বো একটু বাদে, একটুখানি পড়েছি জানিস তো আমার অবস্থা, আমি পড়াশোনা খুব একটা ভালো নই। না না ভালো করে ঘুমটাও তো দরকার না, বেশি পড়লে আবার পরীক্ষার হলে গিয়ে যদি আবার মাথা কাজ না করে তখন, তাই জন্য মাথাটাকে একটু রেস্ট দেওয়ারও দরকার আছে। আচ্ছা তুই কোন কোন চ্যাপ্টারগুলো করছিস রে? আচ্ছা 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 ঠিক আছে। না না এবারে আমার নাম্বার কমই হবে দেখিস, ঘুম পাচ্ছে রে। ঠিক আছে তাহলে তুই পড়ে নে। তুই এখনো পড়ছিস? আরে আমার তো কখন পড়া হয়ে গেছে। না না আমি এই ঘুমোচ্ছিলাম, আমি তুই ফোন করলি বলেই জাস্ট উঠলাম, আবার এই ঘুমোতে যাবো এক্ষুনি, পড়া হয়ে গেছে কি করবো এখন। আরে না কি, তুই 5, 4, আর 7 করিস নি, কি বলছিস রে? আরে বলে দিয়েছিল সেদিন যে ওগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরীক্ষায় প্রায় মানে যা প্রশ্ন হবে তার প্রায় 70 থেকে 75% ওই চ্যাপ্টারটা থেকেই আসবে। তুই ক্লাসে ছিলিস না নাকি সেদিন? আর্ধেক দিন স্কুলে আসিস না, আবার ক্লাস করে মানে ক্লাসের সময় আবার বন্ধুদের সাথে গল্প করিস, শুনিস না কিছু? তাড়াতাড়ি করে নে, নাহলে কালকে পরীক্ষায় কিন্তু ফেল করে যাবি। কি তারপরে কি করবি তুই? রেজাল্ট ভালো হবে না, ফেল করে যাবি তুই। মন দিয়ে পড়ে নে, এখনো সময় আছে, মোটে ওই কটা তো চ্যাপ্টার পরীক্ষায় আছে। তুই কি কি পড়েছিস? আচ্ছা 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 ঠিক আছে, তুই যেটা করেছিস ওগুলো লাগবে, বাট ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বুঝলি তো, ওগুলো থেকে মানে কোশ্চেন আসবে বাট খুব একটা বেশি না, যেগুলো বললাম ওই চ্যাপ্টারগুলো করে নে। হ্যাঁ 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 ঠিক আছে। ওকে তো বলে দিলাম নিজে পড়িনি এখনো, পড়তে হবে গিয়ে। আমার কালকের পরীক্ষাটা মানে এই পরীক্ষাটা আমার কাছে না পুরো একটা দুঃস্বপ্নের মতো হয়ে যাচ্ছে, মানে কিচ্ছু পড়া হয়নি জানিস তো এতদিন ধরে, মানে আমি কি করে কি করে শেষ করব, কি করে পরীক্ষা দিতে হবে কিচ্ছু বুঝতে পারছি না, জানি না কি হবে কালকে, পাশ করতে পারবো না মনে হচ্ছে। আরে তুই বুঝতে পারছিস না ব্যাপারটা, আমি গত 1 সপ্তাহ ধরে আমি কেবলমাত্র একটা চ্যাপ্টার করার চেষ্টা করছি, সেটাও আমি এখনো শেষ করতে পারিনি, পুরোটা শেষ হয়নি, এবার কি হবে কে জানে, আমি জানি না কি করবো কালকে পরীক্ষায়।
আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমাদের ফলো করতে ভুলো না, এবং আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে অল করে দিও। তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট ছিল, তোমরা এই ভিডিওটাকে লাইক করে দাও, আর চেনা পরিচিতদের কাছে শেয়ার করে দিও, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, এবং নিজেরাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, করে বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে অল করে দিও।